আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যা হোক মেলা দিন পর কলা দেখতে যাচ্ছি চলুন দেখে আসি আমাদের কলার কি আপডেট এই যে আমাদের কলা আপনারা আমার অনেক ভিডিও দেখছিলেন শুরু থেকে আপনাদের দেখায় আসতেছিলাম কলার আপডেট যা হোক আমাদের কলা ফাইনালি যা বিক্রিযোগ্য সব বিক্রি হয়ে গেছে এখন যে কয়টা আছে এগুলো হচ্ছে বিক্রিযোগ্য বিক্রি হবে কিন্তু হচ্ছে খুব কম দামে এই জন্য হচ্ছে এগুলো আমরা সব গরুর জন্য রাখে দিছি আর এগুলো হচ্ছে হয়তো অনেক দিন লেট আছে তাছাড়া এমনি যা বিক্রি করার সব বিক্রি করে দিছি এই যে দেখেন যারা কন্টিনিউ আমার ভিডিও দেখছেন তারা বুঝতে পারবেন রকম কলা ছিল আর এখন কীরকম হয়ে গেছে সম্পূর্ণ জমি পুরাপুরি বলতে গেলে খালি হয়ে গেছে এই যে আগে যেগুলো কলা কাটছে সব পরিষ্কার করে ফেলছি ইদানিং যেগুলো কাটছি ওইগুলো আছেই কাজ কামের একটু চাপের জন্য হচ্ছে পরিষ্কার করা হয় নাই আর হচ্ছে শুধু চারপাশের সাইডেরগুলো আছে এই যে এগুলা বিক্রি হবে কিন্তু হচ্ছে খুব কম দাম আর সময়ও লাগবে অনেক দিন যার ফলে হচ্ছে যা বিক্রি করার বিক্রি করবো বাকিগুলো না হয় গরু খাওয়াবো এই যে আর এগুলো কেলাগুলা স্পট হয়ে গেছে দাগ হয়ে গেছে এই যে সব কেলার গাছ কাটে হচ্ছে এপাশে রাখছে এই যে ঢিপ দিয়ে জমির একটা কণে এক কণা রাখছি সব এই যে সব হচ্ছে একটা কোনায় ঢিপ রাখছি সব গাছ কাটে এখানে নিয়ে আসি এখানে জমি আছে আমাদের মোট সত্তর শতক আমাদের এদি হচ্ছে বড় বিঘা পঞ্চাশ শতকে এক বিঘা এখানে আমাদের আঠাশ কাটা জমি আছে সত্তর শতক সত্তর শতক জমিতে আমাদের কলার গাছ ছিলো আটশো সত্তরটা একটু ফাঁকা ফাঁকা করে লাগাইছিলাম এই যে ওই পাশে দূরের কলাটা দেখতে পাচ্ছেন ওইগুলো কলা আর এইগুলো কলা আমরা একসাথে লাগাইছিলাম কিন্তু আমরা হচ্ছে একটু সিস্টেমে লাগাইছিলাম জন্য হচ্ছে তাড়াতাড়ি বিক্রি করতে পারছি আর দামও অনেক ভালো পাইছি এখন পর্যন্ত প্রায় দুই লক্ষ টাকার মতো কলা বিক্রি করছি আর যেগুলো আছে তাও হচ্ছে বিশ পঁচিশ হাজার টাকা দাম লাগবে যদি বিক্রি করি দুই লক্ষ টাকার মতো বিক্রি করছি এই জমিটা এখন অনেক দিন পরে থাকবে কারণ হচ্ছে এটা হচ্ছে এই সবগুলা কলার গাছ পরিষ্কার করার পর হচ্ছে আলু লাগাবো আলু তোলার পর হচ্ছে ভুট্টা দেব এবছর আর কলা দেব না কলা যদি আর এক মাস আগে পরিষ্কার হইতো তাহলে ধান দিতে পারতাম দেখেন এই যে আশেপাশের সব মাঠে ধান দিছে এ সব মাঠে ধান দিছে আমাদের এদিক হচ্ছে বলতে গেলে সব ফসলেই হয় ধান গম ভুট্টা সরিষা কলা বেশিরভাগ মানুষ হচ্ছে কলা ভুট্টা এই দুটা ফসলে আবাদ করে বেশি কলা ভুট্টা আর হচ্ছে আলু কয়েকদিন ধরে টানা বৃষ্টি পড়তেছে যার জন্য হচ্ছে ধানগুলা খুব ভালো হয়েছে কারণ আমাদের এদিক হচ্ছে খুবই ডাঙ্গা মাটি ডাঙ্গা মানে সেই রকম ডাঙ্গা দুই ঘন্টা টানা বৃষ্টি পড়লেও দেখবেন যে এক ঘন্টা পর যদি জমির খেতে আসেন দেখবেন যে পানি নাই মানে খুবই ডাঙ্গা এবং হচ্ছে বালু মাটি যার ফলে পানিটা ধরে রাখতে পারে না এই জন্য হচ্ছে সব ফসলেই ভালো হয় যেই ফসলেই দিবেন শুধু পানির সেচ ভালো দেওয়া লাগবে বিশাল বড়ো মাঠ চারপাশে এখন দুইটা ফসলেই শুধু ধান আর কলা এই যে ধান আর কলা যাই হোক অন্যান্য বারের তুলনায় এবার কলার দাম ভালোই পাইছে সবাই তবে আমরা বেশি পাইছি কারণ আমাদের কলা আগাম হয়ে গেছে আমরা হচ্ছে উনচল্লিশ হাজার টাকা স দিয়েছিলাম মানে একটা কলা একটা কলার ঘোর কেউ আবার কাইন বলেন একটা কলার ঘোর বা কাইন আমরা হচ্ছে তিনশো নব্বই টাকা করে দিয়েছিলাম অন্যান্য বার ছিল হচ্ছে দুশো চল্লিশ দুশো পঞ্চাশ বা তিনশো এবার দিয়েছে তিনশো নব্বই কলার জমির প্রসেস অনেক লং ডিস্টেন্স প্রায় এক বছর জমিটা লাগে কলাটা লাগা থেকে শেষ পর্যন্ত পুরোপুরি এক বছরের মতোই লাগে খরচ এক বিঘা জমিতে যদি আপনি ধরেন পঞ্চাশ হাজার টাকা খরচ হয় এক বিঘা জমির কলা বিক্রি করতে পারবেন এক লক্ষ বিশ হাজার তিরিশ হাজার টাকা মানে সেভেন্টি পার্সেন্টের উপর লাভ কলাতে যদি নিজে পরিশ্রম করতে পারেন তাহলে এইটটি পার্সেন্টেই লাভ যদি আল্লা ভরসা ঝড় বাতাস না হয় আর যদি দাম ভালো থাকে তাহলে কলাতে ধরেন যে সেভেন্টি পার্সেন্ট লাভ এজন্য হচ্ছে আমাদের এদিকের মানুষ হচ্ছে কলাটা একটু বেশি লাগায় কারণ কলার টাকা হচ্ছে একসাথে আস্তে আস্তে খরচ করবেন একসাথে টাকাটা পাবেন যে ওইটা কলাও আমাদের সাথে লাগাইছিলো ওরা হচ্ছে একটু সার্ভিস কম দিছে আর হচ্ছে খুব ঘন লাগাইছে যার ফলে এখন ওদের কলা হয় নাই ওইটা আরও প্রায় এক মাসের মতো লাগবে আর নমলা হওয়ার জন্য হচ্ছে দামও কম পাইছে ওরা ওরা তিরিশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা সব বিক্রি করছে মানে একটাই দুশো পঞ্চাশ দুশো ষাট দুশো আশি এরকম আর আমরা সেখানে তিনশো নব্বই টাকা বিক্রি করছি ওদের চেয়ে আমরা ধরেন যে বিশ হাজার টাকা খরচ করছি বেশি তেমন হচ্ছে পঞ্চাশ হাজার টাকার বেশি পরিমাণে বিক্রিও করতে পারছি এটাই তফাৎ এই যে যেমন দেখায় এই কলাটা এটা হচ্ছে সাইডের কলা এই যে দেখেন এই সাইডের গলা এটা হইতে মিনিমাম আরও চল্লিশ পঞ্চাশ দিন লাগবে এই জন্য ওটা হচ্ছে আছেই যেহেতু এখন কোনো ফসল দিব না জমিটার এই জন্য এগুলা রাখে দিছি যেগুলো আছে যে পরে হচ্ছে নিজেও খাইতে পারবো কিবা কম দামে বিক্রিও করতে পারবো আর আমাদের তো গরু আছেই নাহলে গরুর জন্য এই যে মানে চারপাশে চারপাশে শুধু জমিটা চারপাশেই শুধু আছে মাঝখানে খুব কম আর মাঝখানে যে কয়টা আছে ওইগুলো হচ্ছে কাটার মতো হয়ে গেছে কিন্তু পাইকার পাইতেছি না দাম কম বলতেছে এই জন্য ওইগুলো কাটি নাই আর হচ্ছে সব কলার গাছগুলার পাতাগুলো কাটে দিছি একেবারে নাড়িয়া করে দিয়েছি একটা কলার পাতাও পাবেন না সব পাতা নাড়িয়া করে দিয়েছি যাতে একেবারে সার বিষ পানি পরিপূর্ণ হচ্ছে এখন কলাটার মধ্যে যাই যাতে আর পাতাটা না এগুলা শোষণ করতে পারে এই যে প্রত্যেকটা কলার গাছ নাড়িয়া করে দিছে যাই হোক শহরের তুলনায় গ্রাম অনেক সুন্দর যারা গ্রামে বসবাস করেন কিংবা যারা গ্রামের মানুষ তারা প্রত্যেকে জানেন গ্রাম কি পরিমাণ সুন্দর গ্রামের পরিবেশ আবহাওয়া যা কিছু একেবারে সব কিছুতেই পরিপূর্ণ তা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম